নিজেও পর। সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভাবছেন পুকুরে জাল ফেলে বড় মাছ ধরছে, কিন্তু ঘটনাটি এমন নয়। ঘটনাটি মাহেদিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে। আসামিদের স্বীকারোক্তি মোতাবেক চুরাই মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেট উদ্ধারের চেষ্টা করা হচ্ছে, এক পর্যায়ে সফলও হয়। উদ্ধার করা হয় ডিজিটাল নাম্বার প্লেট। এর আগে যশোর খোলাডাঙ্গা মহিবুর রহমানের বাড়িতে চুরির ঘটনায় রিমান্ড প্রাপ্ত আসামি রবিউল ও রাফিনকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে জানা যায় খোলাডাঙ্গা এনামুল কবিরের বাসার তালা ভেঙে 14 ডিসেম্বর রাতে চুরি সংগঠন করে চক্রটি, তাদেরকে নিয়ে যাওয়া হয় সেই বাড়িতে। জানা যায় 50,000 টাকা ও একটি ডিসকভার মোটরসাইকেল উক্ত বাড়ি থেকে চুরি করা হয়। পরে আসামিদের নিয়ে উদ্ধার করা হয় শঙ্করপুর আশ্রম রোডে ইব্রাহিমের গ্যারেজ থেকে সেই চুরাই মোটরসাইকেলটি। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তারা তালবাড়িয়া গোপালপুর গ্রামে একটি বাসা থেকে মোটরসাইকেল, হেলমেট, ইলেকট্রিক চুলা, নগদ টাকা সহ 3 লক্ষ টাকার মালামাল চুরি করেছে। নিয়ে যাওয়া হয় গোপালপুর গ্রামের সেই বাড়িতে। রাফিন দেখায় কিভাবে ঘরের তালা ভেঙে চুরি সংগঠন করেছে। তারা আরো জানায় এই বাড়ি থেকে নেওয়া মোটরসাইকেলটি মনিরামপুর থানায় আছে, কারণ ওই মোটরসাইকেল সহ মনিরামপুর থানা এলাকায় চুরি করতে গেলে হাতে নাতে ধরা পড়ে তারা। কিভাবে গেল? আমরা গেলাম, অবশেষে সত্যতা যাচাইয়ের জন্য যাওয়া হয় মনিরামপুর থানায়। শনাক্ত করা হয় উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেলটি, কিন্তু পাওয়া যায় না ডিজিটাল নাম্বার প্লেট, ইলেকট্রনিক চুলা। পরে তাদের নিয়ে উদ্ধার করা হয় পুলের হাট বাজার থেকে ইলেকট্রনিক চুলা, হেলমেট এবং মাহিদিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে উদ্ধার করা হয় সেই ডিজিটাল নাম্বার প্লেট। দেখুন বিস্তারিত ভিডিও। কোন দিক থেকে আসছিলি কবির? এদিক গেছিলি কেন? কার বাসায়? কার বাসায়? কি নাম? কি হয় তোমার? ওই যে কালকে দেখাইলি ওই জায়গায়, ওই জায়গায় গেছে, একই জায়গায় ভালাইছে।